আগামী 19 নভেম্বর 2022 গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন বাসন থানা আওয়ামী লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, ভাওয়াল কলেজ ও ছাত্র সংসদের সাবেক জিএস মোহাম্মদ সাইদুর রহমান মোল্লা, ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন সৌরভ, অ্যাডভোকেট জাকির হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন, হাজি আব্দুল হালিম অ্যাডভোকেট, মিয়া মোহাম্মদ, আব্দুল সাত্তার, মোহাম্মদ জালালউদ্দিন জালু, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম শিরু, মোহাম্মদ শফিউদ্দিন শাফি, মোহাম্মদ ওবায়দুল ইসলাম সেলিম, মোহাম্মদ রেজাউল করিম, মেহেদী হাসান হৃদয়, তপন চন্দ্র দেবনাথ, মুন্না সহ অসংখ্য নেতাকর্মী। 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ কড্ডা বাজার, ইটাহাটা, কলাবাগান, মতি মার্কেট, কামার বসুলিয়া এলাকায় বিভিন্ন পয়েন্টে প্রচার প্রচারণা চালানো হয়।